আলু দিয়ে স্বাদ মুখে লেগে থাকার মতো খাসির মাংস রান্না যা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতেই হয় অসাধারণ আশা করছি আজকের রেসিপিটি নতুন রাঁধুনি ও ব্যাচেলারদের অনেক বেশি উপকারে আসবে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখন আমি এখানে দুইটা আলুকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আলুগুলোকে তুলে এক রেখে দিচ্ছি আর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এখানে দুটা তেজপাতা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টুকরা দারুচিনি আর দিচ্ছি এখানে ছয় সাতটি লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি সাত আটটি কালো গোলমরিচ এখন প্রথমে আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নিব। আর এগুলো থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ গুঁড়া আর দিচ্ছি দুইটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো আর দুটা শুকনো মরিচকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা খেতে যেমন টেস্টি হবে তেমনি কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর এখানে বাটিটা সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এতে করে মশলাটা আর পুড়ে যাবে না আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে আসলে মশলা কষানোর উপরেই কিন্তু টেস্ট টা নির্ভর করে মশলাটা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো লাগবে খেতে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে যখন তেলটা উপর উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে এক কেজি পরিমাণ খাসি মাংসকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাংসটাকে দিয়ে দিচ্ছি আর মাংসটাকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আলু দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে কারণ মাংস থেকে কিন্তু আলুটা খেতেই বেশি ভালো লাগে আমার মতো আর কে কে আছেন যাদের কাছে মাংস থেকে আলুটা খেতে বেশি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে কমিয়ে আমি মাংস মাংসটাকে কষিয়ে নিব আর মাঝে মাঝে ঢাকনাটিকে সরিয়ে নিয়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করে নিব প্রায় এইটি পার্সেন্টের মতো আর এভাবে কষানোর মধ্যে যদি মাংসটাকে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে মাংসটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় আমার এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে আর মাংসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আর আলুগুলোকে দিয়ে আমি এখন দুই থেকে তিন মিনিটের মতো আলুটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি আর মাংস রান্না সবসময় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য কারণ গরম পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা বজায় থাকে মাংসের টেস্টটা নষ্ট হয় না এরপর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত না আলু আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঢাকনাটিকে সরিয়ে নিয়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আমার এখানে মাংসটা হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আর গরম মশলা গুঁড়াটাকে দিয়ে আমি ভালো করে আবার জেরে মিশিয়ে নিচ্ছি আমার এখানে মাংসটা কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আলু দিয়ে এইরকম মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন